অনেক কথা বলা মানুষ যদি হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে বুঝে নিও আঘাতটা খুব গভীরে লেগেছে। অনেক কথা বলেন, অনেক ভালোবাসার কথা বলেন, অনেক কথা বলেন, কিন্তু মানুষটা যখনই স্থির হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন তার আঘাতটা একদম ভিতরে গিয়ে লেগেছে। আর ভিতরে গিয়ে লাগা মানেই আপনার দায়বদ্ধ থাকতে হবে। কেন? কারণ আপনার জন্য তিনি একদম হাস্য উজ্জ্বল মানুষটা, সবসময় খুশি থাকা মানুষটা, সবসময় মনে হাসি লাগা মানুষটা আপনার জন্য কি করেছেন, স্থির হয়ে গিয়েছেন, আর হাসে না। আপনার আনন্দ আনন্দ ব্যক্তিটি আনন্দ করেন অল টাইম, কিন্তু সেই ব্যক্তিটা আপনার জন্য আনন্দ ছেড়ে দিয়েছে, সবকিছু যখন করে দিয়েছে, তখন বুঝে নেবেন আপনার জন্য খুবই বড় একজন একটা বিপদ আপনার জন্য ডাকছে। কারণ আপনি কষ্ট দিয়েছেন, আপনার কষ্ট পাওয়ার কারণেই তিনি স্থির হয়ে গিয়েছে, হাসা মানুষটাও হাসি বন্ধ হয়ে গিয়েছে, হাস্য উজ্জ্বল মানুষটা একসময় একদম স্থির হয়ে গিয়েছে, হাসতে পারে, চোখের পানি ছেড়ে নিবৃত্তে আপনার জন্য কান্না করে। তাহলে বুঝে নিয়ে এই কান্না করাটাই আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, আপনি এটা মাপ পাবেন না। মনে করছেন আমি ভালো করছি 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 ভালো করছি, কিন্তু মাপ পাবেন না, এটা মনে রাখেন, বিন্দু মাত্র আপনি ছাড় পাবেন না, ধরা খাবেন, একদিন পরে হোক একদিন আগে হোক ধরা খাবেন, ঠকাই ধরা খাবেন, কষ্ট দিয়েছেন ধরা খাবেন, বিশ্বাসঘাতকতা করছেন ধরা খাবেন, অবশ্যই ধরা খাবেন, এটা মনে রাখেন।